আর এই সামনে হচ্ছে ফ্যামিলি স্টেডিয়াম, এখানে নরেন্দ্র মোদী এসেছিল স্পিচ দিতে। ইউকে থেকে তো এসেই ছিল, ইউরোপের প্রচুর লোকজন এসেছিল, পুরো ভরে গেছিল ফ্যামিলি স্টেডিয়াম, ভরা তো ইজি না। তো আমরা আপাতত লন্ডন ডিজাইনার আউটলেট মলে চলে এসেছি। আমার তো ব্যাটালিয়ন এখানে একদম পুরো হাঁপিয়ে বসে পড়েছে, আর আমার এখন ফুল এনার্জি। এমনিতেই মেয়েদের শপিং মলে গেলে এনার্জি লেভেল অনেক হাই হয়ে যায়, আমার তো হয়। লন্ডনে বসে কলকাতা বিরিয়ানি খাচ্ছি, কলকাতা বিরিয়ানি এই জন্যই বলছি, এই রেস্টুরেন্টের যে শেফ উনিও কলকাতারই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আমি খুবই ভালো আছি। তো রাজীবের আজকে ক্লায়েন্ট মিটিং ছিল, রাজীব একটু দেরি করে ফিরেছে, তো সেই জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে 3:30, অন্যান্য দিন তাড়াতাড়ি একটু বেরিয়ে যাই, প্রত্যেক দিনই যদিও রাজীবের মিটিং থাকে, বাট রাজীব মোটামুটি টাইমের মধ্যে ফিরে আসে, বাট আজকে অনেকটাই লেট হয়েছে। তো আমরা রেডি হয়ে বসেছিলাম, আমরা এখন বেরোলাম। আর আমি আজকে সকালবেলা যে ব্লগগুলো তোমাদের জন্য এখানে বানাচ্ছি সেগুলো বসে বসে এডিট করছিলাম, কেন কি অনেকগুলো ব্লগ জমে গেছে, এডিট হচ্ছিলো না। আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই যে লন্ডন পোস্ট বক্স, এখান থেকে দেখো সমস্ত চিঠি কালেক্ট করবে বলে খুলেছে। এই যে পোস্ট বক্স থেকে লেটারগুলো কালেক্ট করলো, এটা এবার এই গাড়িতে নিয়ে যাচ্ছে রয়্যাল মেল। তো এখন আমরা বেরিয়েছি, আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা ঘুরতে যাব। আর আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলের পাশে হাই স্ট্রিটে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম হাই স্ট্রিট, তো যারা যারা মিস করে গেছো তারা একবার দেখে নাও। এটা হচ্ছে হাই স্ট্রিট, দুপাশে প্রচুর দোকানপত্র রয়েছে, সব ব্র্যান্ডের দোকানপত্র প্লাস ইট্রিজ রয়েছে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, ব্রাইট সানি ডে, আমাকে দেখে বুঝতেই পারছো আমি যে জ্যাকেট পরিনি, খুব কমফোর্টেবল ওয়েদার। তো আজকে এখানে লোকজনও দেখছি বেশ ভালোই রয়েছে, উইকডেজের তুলনায় বেশ অনেকেই এখানে বসে বসে এনজয় করছে। এখানে অনেক রকমের মিউজিক্যাল শো হয়, অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়, তো এই জায়গাটাতে বসলেই মানে সারাদিন কেটে যায়, এত সুন্দর এই জায়গাটা। তো আমরা এবার লাঞ্চ করবো, চলো। লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার চলে এসেছি টিউব স্টেশনে, আজকে আমরা ওয়েম্বলি যাচ্ছি। তো প্রথমে আমরা ভাবছিলাম যে বাসে করে যাব না ট্রেনে করে যাব, তারপর ভাবলাম বাসে করে সময়টা একটু বেশি লাগবে, যেহেতু বেরোতে দেরি হয়ে গেছে, এবার বাসে করে গেলে পৌঁছতেও দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমরা ঠিক করলাম ট্রেনে করেই যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এখানে আমার ব্যাটালিয়ান বসে পড়েছে, আর এদিকে না টিউব স্টেশন থেকে এখানে একটা লোকালিটি দেখা যায়, খুব সুন্দর দেখো লোকালিটিটা। আর যেহেতু আমরা একদম হিথ্রো এয়ারপোর্টের কাছে থাকি, এক সেকেন্ড অন্তর অন্তর প্লেন এখান থেকে যায়, এক সেকেন্ড অন্তর অন্তর কত রকমের ফ্লাইট যে দেখতে পাই, কত রকমের এয়ারলাইন্স যে দেখতে পাই, ভালো লাগে বেশি দেখতে। তোমরা তো জানোই হিথ্রো এয়ারপোর্ট ওয়ার্ল্ডের বিজিয়েস্ট এয়ারপোর্ট, ইনফ্যাক্ট ওদিকে আরও 2-3টা প্লেন লাইন দিয়ে আসছে, আমি জানি না তোমরা দূর থেকে বুঝতে পারবে কি না, পুরো পরপর ওখান দিয়ে প্লেন আসছে। এই দেখো সামনে একটা প্লেন রয়েছে, পেছনে আরেকটা প্লেন আসছে, তার পেছনেও আরেকটা প্লেন আছে, বাট আমার মনে হয় না ক্যামেরা অতটা ধরতে পারবে। ফ্যামিলি পার্কে চলে এসেছি, পাক্কা 1 ঘন্টা লাগলো আমাদের ওখান থেকে ফ্যামিলি পার্কে পৌঁছতে। এদিক দিয়ে আমরা এলাম টিউব স্টেশন থেকে বেরিয়ে, আর এই সামনে হচ্ছে ফ্যামিলি স্টেডিয়াম। এটা ফ্যামিলি পার্ক, মানে বাচ্চারা সব খেলছে। ফ্যামিলি স্টেডিয়াম যেখানে ফুটবল ম্যাচ হয়, আর চারিদিকটা না বেশ সুন্দর দেখো, খুবই সুন্দর চারিদিকটা। তো এখন তো স্টেডিয়াম বন্ধ হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো ভাবলাম এবার উপরে উঠে তোমাদের দেখাই, আমার নিজের তো দেখা আছে, এবার তখন তো আমি ব্লগ করতাম না,
ভাবলাম একবার দেখাই তোমাদেরকে ওপরে উঠে। দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি, তো আমরা চলে এসেছি। আর এই হচ্ছে ক্লোজ আপ লুক ওয়েম্বলি স্টেডিয়ামের। কেমন লাগছে আমাকে ডেফিনেটলি জানিও। যারা ভিডিওটা দেখছো বাট এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপরে ভিডিওটা দেখো। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রিতেই হয়। তোমরা সাবস্ক্রাইব করলে আর কিছুই না, আমি ভালো কাজের ইন্সপিরেশন পাই। আর সাবস্ক্রাইব করলে কিন্তু এই চ্যানেলে এরকম আরও ভালো ভালো আরও ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে। এখানে নরেন্দ্র মোদী এসেছিল স্পিচ দিতে, ইউকে থেকে তো এসেই ছিল, ইউরোপের প্রচুর লোকজন এসেছিল, তোমরা ভরে গেছিল। ফ্যামিলি স্টেডিয়াম ভরা তো ইজি না, তো কিছুদিন আগেই ছিল এটা। ফ্যামিলি স্টেডিয়ামের পাশে যে বিল্ডিংগুলো দেখছো এগুলো সব রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখানে তো বোধহয় টপ ফ্লোরে যে থাকে সে নিজের বাড়িতে বসেই আর কি ফুটবল ম্যাচ দেখতে পায়। আকাশে দেখছি আবার মেঘ করে আসছে, বাবারে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলেই আমাদের ঘোড়াটা মাটি হয়ে যাবে। যদি আজকে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি নেই, কি রে আজকে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আছে না? নেই, কিন্তু আকাশে মেঘটা দেখো, মেঘটা দেখেই ভয় লাগছে। ওয়েম্বলিতে একটা টেম্পল আছে, হিন্দু সনাতন টেম্পল, তো আমরা ভেবেছিলাম ওই টেম্পলটাই যাবো। বাট এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে, দেখলাম প্রায় এক ঘন্টার কাছাকাছি টাইম লাগবে যদি আমরা বাসে বা ট্রেনে যাই। বাট আমরা যেতে যেতেই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, কেন কি এখনই বেজে গেছে 6টা, মন্দিরটা 7টায় বন্ধ, তো আমাদের যাওয়াটা বেকার হয়ে যাবে। অন্য একদিন আসবো, এসে ওই মন্দিরটায় যাবো। তো এখন আপাতত ওয়েম্বলি স্টেডিয়ামের কাছেই একটা আউটলেট মল আছে, ওখানেই যাবো আমরা। এই রাস্তাটা ধরে স্ট্রেট গেলেই আউটলেট মল, ওটা লন্ডন ডিজাইনের আউটলেট মল। রাত্রেবেলাতেও না এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে দেখতে। গাছের মধ্যে ছোট 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 সব লাইট লাগানো রয়েছে, আমি একবার জুম করে দেখাই। এই দেখো সব ছোট 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 লাইট লাগানো রয়েছে, পুরো গাছটা এরকম লাইট জ্বলে, রাত্রেবেলা দারুণ লাগে এই স্ট্রিটটা দেখতে। রাস্তাঘাটগুলো দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা আপাতত লন্ডন ডিজাইনার আউটলেট মলে চলে এসেছি, ডান দিকেই রয়েছে। দেখছিলাম আর কি ট্যালি করে কোন ব্র্যান্ডের কি দাম আছে। তো এখানে যেটা দেখলাম অ্যাডিডাসে এখানে যেটা সেল করছে তার থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া প্রাইস অনেক কম। তো আপাতত এখানেও অনেকগুলো স্টোর দেখতে পাচ্ছি, গেস রয়েছে, কেলভিন ক্লেন রয়েছে, টমি হিলফিগার, গ্যাপ, অনেক কিছুই রয়েছে। এবার এগুলো একে একে দেখি। এই লন্ডন ডিজাইনের আউটলেট মলে একটা সিনেমা হলও আছে, এখানে দেখতেই পাচ্ছ সিনে ওয়ার্ল্ড। তো পুরো আউটলেট মলটা এক্সপ্লোর করলাম, প্রত্যেকটা দোকানই ঘুরলাম। লাস্ট গেছিলাম সুপার ড্রাইতে, আমার তো ব্যাটালিয়ান এখানে একদম পুরো হাঁপিয়ে বসে পড়েছে, আর আমার এখন ফুল এনার্জি। এমনিতেই মেয়েদের শপিং মলে গেলে এনার্জি লেভেল অনেক হাই হয়ে যায়, আমার তো হয়। তাই মোটামুটি হয়ে গেছে ঘোরা টোরা, এবারে আমরা মোস্ট প্রবলি ব্যাক করবো, কেন কি এখান থেকে যেতেও এখন অনেকটা টাইম লাগবে। এখন বেজে গেছে রাত 8টা, যদিও বাইরের আলো দেখে মনে হচ্ছে না এখন রাত 8টা বাজে, বাট 8টা বেজে গেছে। তো এখন আমরা এবার আস্তে আস্তে রওনা দেবো। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, খিদে পেয়েছি, এখন টেস্কোতে এসেছি। টেস্কো থেকে একটুখানি খাবার দাবার নিচ্ছে, নবি করে নো আমরা আবার চলে এসেছি ওয়েম্বলি পার্ক স্টেশনে। এখানে ভালোই এক্সারসাইজ হয়ে যাচ্ছে, এত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রচুর হেঁটেছি, তার মধ্যে সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে করতে প্রচুর এক্সারসাইজ হয়ে যাচ্ছে।
চলে এসেছি আবার আমাদের হোটেলের কাছে। তো যখন আজকে ট্রেনে করে ফিরছিলাম, বিল্ডিংয়ের আকাশটা এত সুন্দর লাগছিল, কালারটা জাস্ট অসাধারণ লাগছিল। তো ওই পাশে অনেক লোকজন ছিল বলে আমি আর তুলতে পারিনি, কেন কি এত দূর থেকে তো তোলা পসিবল নয়। ওটা অসাধারণ লাগছিল, মনে হচ্ছিলো আকাশটা বোধহয় কেউ পেন্ট করে দিয়েছে। অল্প একটু দেখা যাচ্ছে, আমি একবার দেখাচ্ছি, কিছুটা আইডিয়া করতে পারবে। তো আজকে আমরা হোটেলে যাওয়ার আগে একেবারে ডিনার করে ফিরছি। তো আমরা যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটায় ডিনার করেছিলাম কালকে, আজকেও সেখান থেকেই ডিনার করছি। তো আজকে নিয়েছি বিরিয়ানি আর সাথে ল্যাম্ব কারি। আর বিরিয়ানিটা না নেওয়ার আগে একবার টেস্ট করলাম, বেশ ভালো করেছে। আর দেখো কলকাতা স্টাইলে বানিয়েছে, আলু দিয়েছে, যখন টেস্ট করেছিলাম আমার খেতে দারুণ ছিল। এখনও এ সপ্তাহেই আছে, লন্ডনে বসে কলকাতা বিরিয়ানি খাচ্ছি। কলকাতার বিরিয়ানি এই জন্যই বলছি, এই রেস্টুরেন্টের যে শেফ উনিও কলকাতারই, তো এই শেফই কলকাতা স্টাইল বিরিয়ানি বানিয়েছে। ডিনার করে ফেরার পথে আমরা টেস্কো গেছিলাম। টেস্কো থেকে এখানে জল, চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এরকম টুকটাক অনেক খাবার দাবার নিয়ে এসেছি। তো যে জিনিসগুলো এনেছি আবার সেগুলো জায়গা মতো রাখবো, তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এখন বেজে গেছে 11টা। তো কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।